হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ 25শে আগস্ট রবিবার। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোলের স্থলবন্দরে আজকে সর্বশেষ পরিস্থিতি। বন্ধুরা, ইন্ডিয়া ভ্রমণকারী বাংলাদেশী সকল যাত্রীদের জন্য অতীব অতীব জরুরি একটি সতর্কবার্তা আপডেট নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে সারা দেশে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। গতকাল রাত থেকে কিন্তু দক্ষিণাঞ্চলে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, যার ফলে ইতিমধ্যে বন্দর এলাকার ম্যাক্সিমাম জায়গায় কিন্তু জল জমে গেছে এবং একটা বন্যা পরিস্থিতির মতন আমরা লক্ষ্য করতে পারছি। আশা করা যায় এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু বেনাপোলের স্থলবন্দরও পানির নিচে যেতে বাধ্য, কারণ জায়গায় জায়গায় ইতিমধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণ হারে পানি জমে গেছে। পাশাপাশি বন্ধুরা, সবথেকে বড় যে সতর্কবার্তা আপডেটটি সেটি হচ্ছে, বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের অনেকগুলো জেল ভেঙে আসামিরা কিন্তু বেরিয়ে গেছিলেন, যার ফলে তারা নামে বেনামে বিভিন্নভাবে তারা কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করছে, যার ফলে গতকাল বিকাল থেকে কিন্তু ইন্ডিয়ান সকল ইমিগ্রেশন অনেক বেশি কড়াকড়ি আরোপ করেছে যে কোনো সন্ত্রাসী বা কোনো আততায়ী যেন কোনোভাবে ইন্ডিয়াতে প্রবেশ করতে না পারে, যার ফলে কিন্তু তারা একটা কড়াকড়ি মনোভাব প্রকাশ করছে এবং যাত্রীদেরকে একটু ভালোভাবে জবাবদিহিতা করছে। তাই অবশ্যই যে সকল যাত্রীগণ এই মুহূর্তে বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দর হয়ে ইন্ডিয়া প্রবেশ করবেন, অবশ্যই আপনারা এই বিষয়টি আমলে রাখবেন এবং উপযুক্ত প্রমাণ সহিত আপনারা ইন্ডিয়া অভিমুখে প্রবেশ করবেন, অন্যথা কিন্তু বড় বিপদের সম্মুখীন হতে হবে। পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন কলকাতাতেও কিন্তু প্রচুর পরিমাণ হারে বৃষ্টি হচ্ছে, যার ফলে নিউ মার্কেট এরিয়া প্রায় 2 থেকে 2.5 হাত জলের নিচে ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তে একান্ত প্রয়োজন ব্যতীত কোনো অবস্থাতে আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করবেন না, বিশেষ করে যারা কলকাতা অভিমুখে যাচ্ছেন আপনারা কিন্তু বড় বিপদে পড়বেন। হোটেলের সমস্যা, খাবারের সমস্যা, সব দিক দিয়ে কিন্তু বড় ধরনের সমস্যা বিদ্যমান রয়েছে। তাই এই মুহূর্তে বাংলাদেশের সকল যাত্রীগণের ইন্ডিয়া ভ্রমণটা কিন্তু অনেক বড় বিপদের সম্মুখীন, তাই অবশ্যই এই বিষয়গুলো বিবেচনা করে তবেই ইন্ডিয়া অভিমুখে প্রবেশ করবেন। পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট কিন্তু অনেক বেশি তলানিতে, আজ সর্বোচ্চ 69 রুপি পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ সংবাদ। এছাড়া বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দরের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।